আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আছি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের রাজধানীতে তিরুবনন্তপুরম শহরে। আমরা বারকালা থেকে এসেছি আজকে মর্নিংয়ে। বারকালা থেকে এখানে আসতে সময় লাগে 2 আওয়ার্স। এই যে আমরা এখন সুন্দর একটা বাড়িতে এসেছি, এই বাড়িটা হচ্ছে একজন দিদি এবং দাদার। ওরা এখানে হোমস্টের জন্য খুব সুন্দর করে ওরা ব্যবস্থা করে রেখেছে। এই যে দেখুন, এটা হলো কিচেন রুম, আপনি চাইলে এখানে রান্নাবান্না করে খেতে পারবেন। কি সুন্দর গোছানো এই ঘরটা। এইবার কেরালা এসে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমি কখনো গেস্ট হাউসে থাকিনি, এইবার প্রথম গেস্ট হাউসে ছিলাম বারকালাতে, আর এখন হোমস্টে করছি। ইটস রিয়েলি নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আর দেখুন কি দারুণ, এখানে আসলে আপনার আসলে একটা কি বলবো, কেরালার যে ট্রেডিশনাল একটা ছোঁয়া আপনি এখানে আসলে এটা পাবেন, খুব সুন্দর। হোটেলে বা রিসর্টে থাকলে তো হয়তো আমি এই এক্সপিরিয়েন্সটা পেতাম না। আমার এতই ভালো লাগছে, দেখুন বাড়ির আশেপাশে সব ফুলের বাগান। এই যে সামনেটা মনে হয় দিদিটার বাসা। এখানে এই পাশে হচ্ছে আমার হাতের ডান পাশে হচ্ছে একতলা দুইতলা ওরা হোমস্টের জন্য ব্যবস্থা করেছে। এই যে দেখুন, মানে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমি যদি এই জায়গায় না আসতাম কখনো কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি নিতে পারতাম না। আমরা এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এই যে দেখুন, এখানে অনেকগুলো খাবার রেডি করে দিয়েছে, আমি জানি না এটার নামটা কি, পাশে কলা আছে। সো আমরা এরপর এখান থেকে চলে যাবো আছে কন্যাকুমারী। আরে শি, গুড মর্নিং। এই যে আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি করা হয়েছিল এই কিচেনে, এই যে উনি আমাদের ব্রেকফাস্ট রেডি করেছে, খুবই ভালো একজন মহিলা। মানে আমরা এখানে এই যে যেমন এই খাবারটা জানি না কি বলে, কি একটা বললো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কারি, পটেটো কারি, ওকে। এখানের মধ্যে দেখলাম ডিমও দেওয়া ছিল, বাট এটা টেস্ট ছিল না। সো তারপর উনি কি করেছে, আমাদের জন্য ডিম ফ্রাই করে দিয়েছে। তারপর এখানে যে চা বানা দিল, চা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যে আমরা এখানে ব্রেকফাস্ট করেছি। এটা হচ্ছে কিচেন রুম, উনি হচ্ছে এখানে কুক করে, রান্নাবান্না সব উনিই করে। উনি সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রেডি করেছে, খুবই ভালো একজন মহিলা। এখানে দেখুন সব ট্রেডিশনাল সব কিছু সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর দেখুন। এই বাড়িটাতে স্টে করার একটা কারণ রয়েছে, তা হলো এই বাড়িটার সামনেই হচ্ছে বিশাল সমুদ্র। এই যে দেখুন, আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসবেন, আপনার চোখের সামনে কিন্তু এই বিশাল সমুদ্র চোখে পড়বে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমুদ্রের গর্জন শোনা, আর কি লাগে লাইফে। এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন যাচ্ছি কন্যাকুমারী। আমরা আজকে যাচ্ছি কন্যাকুমারী, এখান থেকে মিনিমাম 3 আওয়ার্স সময় লাগবে যেতে। সো আপনারা আমার সাথেই থাকুন, আজকে আমি আপনাদেরকে কন্যাকুমারী ঘুরিয়ে দেখাবো। এই যে আমরা সবাই গাড়িতে আছি, আর সে আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমাকে তো একটা কষ্ট করতে হয়নি ডাকতে। তারপর হচ্ছে আমার নাও সেম, সবার আগে উঠেছি মেবি আমি। রুবেল তুমি উঠেছো আগে নাকি? আমি উঠেছি, আমার হাজব্যান্ড আগে উঠেছে, এরপর উঠেছি আমি। সো আমরা উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, তারপর ব্রেকফাস্টটা করলাম, করে এখন যাত্রা শুরু করে দিলাম। Thank you.
গাইস, ওয়েলকাম টু কন্যাকুমারী। আমরা এইমাত্র এসে পৌঁছালাম। এই যে দেখুন, আপনারা এখানে আসতে চাইলে ট্রেনের মাধ্যমেও আসতে পারেন। এই যে দেখুন, এখান থেকে সামনেই হচ্ছে কন্যাকুমারী মায়ের টেম্পল। আর এই মন্দিরটা অবস্থিত হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। আমরা এখন তিরুবনন্তপুরম শহর থেকে চলে আসলাম তামিলনাড়ুর দিকে। এই যে দেখুন, এখানে সব দোকান দুই পাশেই। যেহেতু এটা বিচ এরিয়া, এখানে আপনারা অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এটার পেছনে কিন্তু বড় সমুদ্র। মন্দিরের সামনে আসতেই দেখলাম মন্দিরের এখন দরজা বন্ধ, সো আমরা এখন যাব বিবেকানন্দ মেমোরিয়াল রকে। দেন আমরা এখানে আবার আসব মা কন্যাকুমারীকে দর্শন করার জন্য। আপনারা যদি ভারতের ম্যাপটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে তিনটা সমুদ্রের সঙ্গম হয়েছে। একটা হচ্ছে ভারত মহাসাগর, আরব সাগর এবং হচ্ছে বে অফ বেঙ্গল। এই যে দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে, ও মাই গড, হোল টেম্পলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। মন্দির বন্ধ থাকার কারণে আমরা এখন চলে যাচ্ছি ফেরি পার হয়ে বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট নিতে যাচ্ছি। বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেতে 5% টিকিট প্রাইস পড়বে 75 rupees করে। আর হচ্ছে 5 বছরের নিচে শিশুদের জন্য একদমই ফ্রি। এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। এই যে এখান থেকে দেখুন ভিউটা কি দারুণ লাগছে। আমরা একটু পরেই হচ্ছে ফেরিতে উঠে যাব। আজকের ওয়েদারটাও বেশ ভালো লাগছে, না গরম না ঠান্ডা। ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা আলাদা, এই যে আমরা এখানে মেয়েরা সবাই দাঁড়িয়ে আছি। ফেরি অলরেডি একটা এসে গেছে, এটা এখান থেকে মানুষ নামলেই পরে আমরা উঠে যাব। এই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল, চলে আসলাম আমরা এখন। এই যে দেখুন লম্বা লাইন, ওরা এখন আমরা যে ফেরি করে এসেছি ওরাই ফেরি করে চলে যাবে। আর এখানে সামনে জুতা রাখার ব্যবস্থা রয়েছে, জুতা রেখে আমাদের টোকেন নিয়ে উপরে যেতে হবে। এটা হচ্ছে বিবেকানন্দ রক, এখানে স্বয়ং বিবেকানন্দ এসেই ধ্যান করেছিল 3 দিন ব্যাপী। ১৮৯২ সালে স্বামী বিবেকানন্দ ডিসেম্বর মাসে উনি এখানে এসেছিলেন এবং এই শিলাখণ্ডের উপর বসে উনি ধ্যান করেছিলেন 3 দিন ধরে। আমি মন্দিরের ভিতরে ভালো ভিডিও করতে পারিনি, এই জন্য ওখানে ভিডিও করা কিন্তু একদমই অ্যালাউ ছিল না। আর এটা বলে রাখি, এই জায়গাটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বয়ং উনি সমুদ্র উপকূল পেরিয়ে এসে 3 দিন 3 রাত ধরে উনি এখানে সাধনা করেছিল জ্ঞান লাভের জন্য।
এই যে দেখুন কি উদার সমুদ্র, আর এখান থেকে খুব ভালো আপনারা সানরাইজ এবং সানসেট ভিউ, ব্রেথ টেকিং ভিউ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা এখানের জন্য খুব পপুলার একটা জায়গা, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় দেখা যায়। আমার সামনে এখন আপনারা যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, উনি হলো তিরু ভাল্লভার নামে পরিচিত। উনি হচ্ছে একজন ভারতীয় কবি এবং দার্শনিক ছিলেন। কন্যাকুমারী মায়ের পদচিহ্ন এই মন্দিরে আছে। এখানে শিবকে বিয়ে করার জন্য মা পার্বতী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিল, ওনার পায়ের পদচিহ্নটা কিন্তু এখানে আছে এই মন্দিরে। এই জায়গায় এসে অনেক কিছু জানতে পারলাম এবং খুব ভালো লাগলো এই জায়গায় এসে। ভীষণ সুন্দর, পিছনে সমুদ্র সব মিলিয়ে খুব দারুণ একটা অনুভূতি কাজ করছে এ সময়। আসলে মা পার্বতী শিবকে পাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছে ভাবা যায়। আমরা এখন কন্যাকুমারী মায়ের মন্দিরের সামনে চলে আসলাম। এই যে দেখুন এখানে সব পূজার ডালা সাজিয়ে রেখেছে ওরা। সো আমরা এখন একটা ডালা নিয়ে নিলাম, এখন মায়ের মন্দিরে প্রবেশ করব। এই যে দেখুন মায়ের মন্দির, কি শান্তি লাগছে এখানে এসে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর এই মন্দিরে ঢুকতে হলে আপনাদের কোনো ধরনের টিকিট কেনা লাগবে না। আর আজকে লোকজন কম ছিল বিদে কোনো ভিআইপি লাইনও আমাদেরকে দাঁড়াতে হয়নি। এই যে দেখুন পুরো ফাঁকা। আর এই মন্দিরে মাকে দর্শন করতে যাওয়ার আগে অবশ্যই ছেলেদের খালি গায়ে যেতে হয়। চলে আসলাম লাঞ্চ করার জন্য। আমরা এখন ফিরে যাচ্ছি তিরুবনন্তপুরম শহরে। আজকে খুব ভালো একটা সময় কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার। এত সুন্দর জায়গা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি ওটাই সার্থক হয়েছে, মা কন্যাকুমারীকে দর্শন করলাম। খুবই ভালো লেগেছে, মনে একটা আলাদা রকম শান্তি লাগছে এই মুহূর্তে। সো পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, টাটা।